নমস্কার, নিউজ এইটিন নর্থ ইষ্টর বিশেষ অনুষ্ঠান সাইকেল নহয় টিলিঙ্গাল আপনার সকলকে স্বাগত জানাইছো। আর সম্মুখত যেহেতু এটা নির্বাচনী গরম বতা, গতি আজি আমি গহপুরার বিভিন্ন প্রান্তর গাঁও সমূহলে যাত্রা করম। আসলতে গাঁও সমূহ প্রকৃতার্থত উন্নয়ন হয়েছে বা উন্নয়ন হবলে কি কি বাকি আছে সকলবিল আজি আমি কথা পাতিম। তেনে আহক মূর সত্যি যাত্রা আরম্ভ করো গহপুরার বিভিন্ন প্রান্ত। মই গহপুরের জালুকবাড়ি অঞ্চলের গাঁয়ে গাঁয়ে যাত্রা করে আছো আর এই মুহূর্তে এটি তিনিআলি পাইছোহি। আর এটি পুলত কেবাগৰাকীও ব্যক্তিক আমি দেখা পাইছো, আমি তেওঁলোকৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা করম। দাদা ভালে আছে? হয়, এটা অকমান চিঁড়ি দিব। নির্বাচন আহি আছে, এটা লোকসভা নির্বাচন গম পাইছে 19 এপ্রিলত অনুষ্ঠিত হব। গতি গাঁওবিলাকত এটা পরিবেশ কেনেকুৱা হৈ আছে? পরিবেশ এটা ইলেকশনের হাওয়া ধর লাগবে মানুষের কিছু ধর গাঁলিয়া মানুষ কাম বনতো ব্যস্ত হয়ে থাকে, মানুষখিন সচাকে দুখিয়া মানুষ। উন্নয়ন কি হয়েছে আপনার এই অঞ্চল? হয়েছে নাই হওয়া বলে নক, অনুদয় কিছু মানুষ পাইছে, কিছু মানুষ পোৱা নাই। সরকারি ঘর দুখিয়া মানুষ বহুতো আর বাদ পড়ে আছে। আর আমার এই 2 নং ওয়ার্ডর চিরথিয়া গাঁর রাস্তা দুটা হওয়া নাই। আর আমি এই সরকার দিন যদি রাস্তা পদূলি হয় তো আমি সচাকই সুখী হম। এবার কেনেকুৱা প্রার্থী আপনার জয় হওয়াটা বিচার? জয় হওয়াটা মানে যেখিনি রাইজর করণীয় কাম করবলগীয় কাম, সেখানে যিজন ব্যক্তি যখন সরকারে কাম করা সরকার, আমার সেই কাম করা সরকারহে লাগে। বৃদ্ধ পেনশন পাইছ না? বৃদ্ধ পেনশন মানে মুঠতে 2500 পাইছো, 3000 মানে দিম বলে তেওঁ প্রতিশ্রুতি করলে, আজিলেকে 3500 টাকার মানে বৃদ্ধ পেনশন খাব পাইনি। সরকারখনের এই পদক্ষেপক লৈ আপনি অসন্তুষ্ট? অসন্তুষ্ট, একদম অসন্তুষ্ট। কেতিয়া আপনি কি সন্তুষ্ট হব? আরে 3000 টাকা দিব লাগে, রাস্তা পদূলি মানে দিছে, হয় বহুত রাস্তা পদূলি দিব বাকি আছে, ঘর দিছে, ঘর দেওয়া বিজেপি সরকার ঘর দিছে, দিলে কি হব? মেম্বার বহুত বহুত টাকা খাইছে। যদি গহপুরত আমি সামগ্রিকভাবে যদি চাও গোটে গহপুর সমষ্টিত উন্নয়ন দেখিছে নাই আপনি? উন্নয়ন প্রায় দেখিছো, দেখিছো, তথাপি কিছু কিছু বাকি আছে। আপনার আসলে আইছো আপনার এই অঞ্চল শিক্ষার খণ্ডত হোক বা আপনার ধর্মীয় ক্ষেত্রত হোক, সরকারখানে কেন ধরনের আগুয়াই নিছে, উন্নয়ন হয়েছে না? এই 5-7-8 বছর হল, 8 বছর এই রাজ্যিক সরকার বা কেন্দ্রীয় সরকারও প্রায় 9 বছর মানে হল। কেন্দ্রীয় সরকার বা যেখানে ধর্মীয় ক্ষেত্র বা শিক্ষার ক্ষেত্র রাজ্য সরকার যেখানে হেরি দিছে বা রাজ্য সরকার যে পদক্ষেপ লৈছে, এই পদক্ষেপত শিক্ষার ক্ষেত্র আমার গহপুর সমষ্টি বা আমার এই গাঁও অঞ্চলত বহুত উন্নতি হয়েছে। কারণ শিক্ষার ক্ষেত্র আগতে ছাত্রছাত্রী সকলে যাক মানে শিক্ষা ব্যবস্থার স্কুলবিলাকর যে পড়াশোনার যে পদ্ধতি আছিল, আজিকাল নতুনক শিক্ষক নিযুক্তি দিয়াত আগতক শিক্ষা মানদণ্ড উন্নতি হয়েছে। আর ধর্মীয় ক্ষেত্রতো আগতে আমার যাক সৰু সুরা নামঘর আছিল, এই নামঘরবিলাকত যা যেটা আমার ধর্মীয় এই এখন আঁচনি আসলে আঁচনি আঁচনি নাম তো মানে পাহরিছ 2.5 লাখকে টাকা দিয়ে পেলায় প্রতিটি নামঘর উন্নত করেছে। আর মানে উপাসনা স্থলত মানুষ একটা মানে হেৰি মানসিক একটা সন্তোষ জন্মিছে। বাইদেউ ভালো আছে? আছো, ভালো বেয়ার মাজতে। এটা যে লোকসভা নির্বাচন আহিছে গম পাইছ নাই? পাইছো, পাইছো। আপোনাক অঞ্চলত উন্নয়ন হৈছে নাই? উন্নয়ন অলপ অলপ হৈছে, অলপ অলপ বহুত বাকি আছে। কিছু মানে অনুদয় আঁচনি পোৱা নাই, কিছু মানে ঘর পোৱা নাই, কিছু মানে কুপন পোৱা নাই। আপুনি কি কি পাইছে? মই একোৱে পোৱা নাই দেই, মই প্রথম প্রথম আসিল মানে 2-3টা পোয়ালি দিনতে মই আসিল কংগ্রেসত, এতিয়া মই আহিলো বিজেপিলে 4 বছরমান হল অহা। ঘর পাইছ নাই? ঘর না পোৱা, না পোৱা দেই, এটো মিছা কথা। গাঁও মানুষ কত খুঁজছি দিয়া, না পোৱা, ইমান খাতি কৰিছো মানে প্রেসিডেন্টে আমাক চিনি পাব, দুখিয়া মানুষ নাপায়, কিন্তু ধনী ধনী মানুষকে পায়। দুখ লগা কথা, অন্তর দুখ লাগিছে, মো 4টা সন্তান বেলেগ হয়ে আছে, এটা এডোখর কুটা পোৱা নাই। ময়ো বুয়া বুড়ি হেলে দোকানডোখর দিয়ে পেলানি যেনে তেনে দুবেলা দুমুঠি খাই আছো, একো পোৱা নাই। এবার কেনেকুৱা সরকার আশা করব? এবার সরকার যদি রাইজক যদি আমাক যদি ভাল মন শান্তি করে তেতিয়া হলে সরকার ইনে ইনে উই উই জিকিব। ভালে আছে? আছো। এতিয়া লোকসভা নির্বাচন আহিছে না গম পাইছে? নয় পাইছো। আপনার অঞ্চলত সামগ্রিক বিকাশ বা উন্নয়ন হয়েছে না?
উন্নয়ন হয়েছে বলে ইমান হয়েছে বলে কব নাজে মাঝে হয়েছে মাঝে মাঝে নাই কম কম ভাবে হয়েছে সরকারখানে কই আছে যে সকলতে উন্নয়ন হয়েছে সেইটা মিছা কথা সেই উন্নয়ন হওয়া নাই আমার গাঁর রাস্তাটোই নাই আর দুখিয়া যেবিলাকে পাব লাগে সেবিলাকে ঘর দোয়ার একো পোৱা নাই পাইছে ধনী ধনীবিলাকে পাইছে আপনাদের পাইছে নাই মানে আমার একই নাই একো সরকারি আসনি পোৱা নাই পোৱা মাত্র বিধৱ পেনশন পাইছো তার বাইরে একো নাই আর এনেদরে আমি নিউজ এইটিন নর্থ ইষ্টর দর্শক দেখাবলে চেষ্টা করলো যে গহপুরের বিভিন্ন গ্রামাঞ্চল সমূহত রাইজে আসলে কি কয় মতামত কি বা কি উন্নয়ন হল বা কি উন্নয়ন হবল বাকি থাকিল এই সকলবিল দিক সামরি আজি আমি রাইজর মনের ভাব লোবলে চেষ্টা করলো আর আপনাদের নিউজ এইটিন নর্থ ইষ্টর সাইকেল নহয় টিলিঙা অনুষ্ঠান চাই থাকার ধন্যবাদ জানাইছো।